هي تو كيستي چينينا شه تو كيستي چينينا امار مسجد الامام را تو كيستي چينينا ميا لون چينينا كتا الحمد لله مالك روپر رحم کري دايا روپر بھروشا کري زندگي آرام سے چلائے سوريو کري نا ڈاکتیو کري نا কারো মাল লুণ্ঠন করে না সুদ খায় না ঘুষ খায় না এজন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বندگیওয়ালা যারা ঈমানওয়ালা যারা আমলওয়ালা সুবহানাল্লাহ এরাই পবি এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনে কথা বলেন না যার যার পেটে রাক্ষস যার পেটে রাক্ষস 100 কোটি টাকায় যার হয় না 500 কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত 6000 টাকায় যার जिंदगी চলে সে মানুষের দিকে কু নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি এজন্য কানাত কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি এটা অনেক বড় নিয়ামত আল্লাহর নবী এর জন্য হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা জাআল রিজকা আলে মুহাম্মাদিন কুতান কাফাফান নবীজির হাদিস আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যতটুকুতে শুধু hayat চলে যতটুকু শুধু जिंदगीটা পার হয় এর দূর দিয়ে নবীজি বলছে অতএব আল্লাহ তাআলা অফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতিভাবে আপনার পিছে চালাইয়া দেব এটা আপনার লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নেবেন আপনি এটা নেবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহর নবী বললেন রব্বুল আলামিন আমি আমি আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বার আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শুকর করব আরেক বেলা উপাস থাকব আপনার সবর করব সুবহানাল্লাহ এই যে হাদিস এক বেলা খাবো শুকর করব এক বেলা উপাস থাকব সবর করব আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন নবী বলেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাশরের ময়দানে দাঁড়াইতে চাই সুবহানাল্লাহ আমার উম্মতের সবচেয়ে দুর্বল আমার উম্মতের দিন আইনা দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেমনে কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি থাক আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলে না উম্মত আমি পেটে পাথর বানছি 14 দিন আমার কোনো উম্মত কোনোদিন বাধো নাই উম্মত আমার 3 মাস ঘরে আগুন জ্বলে নাই 3 মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোনো উম্মত কিয়ামত পর্যন্ত এর চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নালে আমার মাওলা তো আমারে দিতে চাইছিল অনেক ঠিক কি না বলেন ঠিক দিতে চাইছে না অনেক ঠিক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না সব দিত কি কি দিত সব দিত সব দিত কিতাব বানাইছে তো ওনার লাগি বানাইছে তো ওনাকে মহব্বত কইরা কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা তো আবার দিত কিতা আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবই তো আপনারে দিলাম তবুও তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট পাইলে না বুঝদো কষ্ট কারে কয় ঠিক কি না বলেন ঠিক যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার গো আবার কি চিন্তা মানুষের বাইত গিয়া গিয়া ভাত খান আমার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝদেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝি না আমরা মানুষের বাদ ভাত খাই দেখা আমরা বুঝি না নাইলে আমার মতো হইলে বুঝলাম হইলে কিস্তি কেমনে লয় ঠিক কথা বুঝছেন না আমার মতো বুঝলাম থাকলে বুঝলাম হইলে বিড়ি কেমনে খায় ঠিক
আপনি আমগুরে বুঝাইতে নাইছেন, আমরা বুঝি না। বুঝি না কি পৃথিবী এমন এক জায়গা, আল্লাহ তাআলার কুদরত এটা। আমি তো এটা সব সময় বলি, পৃথিবী এমন একটা, এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে, মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে। এটা তো আমার সব সময়ের কথা, যে একবার উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, একজন মূর্খ বকলম সরু সরেও চিনে না, এবড়া টাইলসের মাটি বলে, ঠিক না? আয়ো কি কয়, ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি যে বেডা এবড়া ফাঙ্গাস মাসরে ফাঙ্গাস বলে, মূর্খ যে বেডা সই দিতারে না, এবড়া ফাঙ্গাস রে তেলাফিয়া বলে, ঠিক না? কিতা বলে এবড়া বেডারে কি বলে? বেডারে বেডি বলে নাকি? বেডি রে বেডা বলে, রাইতেরে দুপুর বলে, দুপুরের রাত বলে। তো কি সুবিধা কি অসুবিধাই কি? দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না, দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্দা হইলেই চলে, দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে। আল্লাহ বলে পাঠাইছিও আমি, রিজিকের ব্যবস্থাও রাখছি আমি, তুমি শুয়ে থাকলে অসুবিধা নাই, আমি তোমার রিজিক পৌঁছাবো। তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই, কেউ কোনো কাম কাজ না করি? আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফয়সালা। কথা বোঝেন নাই আপনি? এটা আপনি কেমনে, তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টারমেন্ট গিয়া, এটাও তো আমারই ফয়সালা, তো তুমি এনে বইয়া খাইবা কেমনে? তোমার কদম তো আমার হাতে, কথা বুঝছেন? তার মানে কর্ম আপনাকে করতেই হবে, এটার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য তো আমরা বুঝি এটা, কর্ম যার জন্য ফয়সালা সে কর্মই করে, আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফয়সালা এটা সে বইয়ে থাকে, তার লাগিও বাতাইয়ে কর্ম ওলার লাগিও বাতাইয়ে। তাহলে বোঝা গেল কি, আল্লাহ পাকিটি হিসাব করে রাখছে, কারে দিয়া কান করাবে, কারে দিয়া বয়া রাখবে, কারে দিয়া ও পঙ্গু বানাবে, সবই তো আল্লাহর ফয়সালা। নাহলে বুড়ারা খায় কেমনে, কোলের বাচ্চা খায় কেমনে? তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই? কথা বলেন না হিসাবে? আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি, বন্টন করে রাখছি, বন্টন কাসাম না আমার বন্টন। অতএব আমার বাপ, আপনি এটা বুঝেন, আমি এতক্ষণ কথা বলার উদ্দেশ্য হইল আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হুজুরদের কথা শোনা লাগবে না, হালাল হারাম লাগবে না, আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে, একবারে এই কোরআন ধরে বললাম রব্বে কাবার কসম, এই কোরআনের মালিকের কসম, হালাল ভাবে তাই আপনার কাছে আসতো। নাহলে যত লোক হারাম লেনদেন করে, যত লোক হারাম রোজগার করে, সবার আয় সমান হয় না। কেন হয় না? সুদখুর তো তেও তেও, কিন্তু একই দুই সুদখুর একজন কোটিপতি হয়ে গেছে, আরেক সুদখুর এখনো লাখটিও মিলাইতে পারছে না, এরুমকা। আপনি কথা বোঝেন না? হারাম খাইলেই যে লাভ হয়, তো তো সব হারাম কুর কি হয়ে যেত, এক কিসিমের হয়ে যেত, না না এক এক কিসিমের হইতো কিনা, আমি এটা বুঝিনি আমার কথা। যত লোক ডাকা থাকে সবাই তো টাকা সমান, কথা কয় না? যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি সবার ইনকাম সমান না? যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না? সবার 18 তলা বাড়ি না? কিন্তু 18 তলা বাড়ি ওলাও তো আছে, আবার টিনের ঘর সনের ঘর ওলাও তো আছে, এরুমকা। ইটালি থেকে দুইজনের এরুমকা, ঢাকা থেকে দুইজনের এমন কেন? নামাজ পড়ে না দুজনে, কথা বলেন না? এত নামাজ পড়ে না, হেতো কি পড়ে না? নামাজ পড়ে না, কিন্তু দুজনের ইনকাম সমান হয় না কাতাইলে। আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো, আমাকে মানো আর আমাকে না মানো, আমার অনুগত হও আর অবাধ্য হও, হারাম খাও আর হালাল খাও, জায়েজ করো আর না জায়েজ করো, কসম মান্দা যা তুমি মেহনতে করিবা কিন্তু আসবে আমার ফয়সালা যারটা। এইটা যদি আমি বুঝতাম তো আমার আরো লাভ হইতো। আপনি করে আর কেমনে কই, আমারটা আমিই করি, আমিই বুঝি এটা, আপনি বুঝেন না এটা, আপনি এ কথা বুঝতে শেখেন। কেন আপনি হারাম করছেন, কেন আপনি কিস্তি নিচ্ছেন, কেন আপনি সুদ খাচ্ছেন, কেন আপনি সুদ দিচ্ছেন, কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলা, কি পাইলা? কেউ 15 দিনে বিদের জায়গা, কেউ 3 বছরও কি পায় না, বিষা পায় না, এরম হয় কা?
যে চাইলেই যাও যা কথা বলেন না তো কেন এমন হয় ভাই অতএব বলো ভাইয়া বোঝো ভাইয়া দুনিয়া আল্লাহ তাআলা একেবারে নিখুঁত ভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন আমি আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তাকদীরের মধ্যে লিখে রাখছি কেমনে কি হবে রাত হবে কখন দিন হবে কখন ওই নদীতে জোয়ার হবে কখন ভাটা হবে কখন হাসবে কখন কাঁদবে কখন হাত উঠবে কখন হাত নড়বে কখন সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি সুবহানাল্লাহ নির্ধারণ করে ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি আমার শায়খ আরিফ বিল্লাহ লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমরা দুজনে সিলেট ছিলাম আমি দুই দিন পরে চলে আসছি হুজুর আজকে রাতে আসবে তো দুই দিন পরে যেদিন আমি চলে আসি আমার রওনা দেওয়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে দুইজন লোক আমাদেরও মহব্বতের ওনারা দুজন রওনা দিছে বাসে চলে আসবে কুমিল্লা রওনা দিছে ব্যাগ লইয়া যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে এই সময় হুজুরে আবার ডাক দিছে ডাক দিয়ে কইতেছে কো আপনারা মাওলানা আনিস আজকে রাতে যাবে মাহফিল শেষ কইরা দুনো মাহফিল শেষ করে আপনারা দুজন এখন বাসে না গিয়া ওনার লগে যাই এরপরে উনি আমগোর লগে আমার সাথে রয়ে গেল দুজন তো রাতের দুইটা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা ওইখানে বসিয়া ভাত খাইছে তখন আমি বললাম আব্দুল মান্নান স্যার ভাবেন তো ব্যাগ লইয়া রওনা দিছেন গেট পর্যন্ত গেছেন গা আপনি মনে করছেন রাতের ভাত খাবেন গিয়ে বাইত মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন কি আশ্চর্য না উনি তো স্বপ্নও ভাবে নাই উনি তো রওনাই দিয়া লাইছে কিন্তু মালিক বলে না রে বান্দা আজকের রাতের খানাটাও তোর সিলেটে তুই যাবি কেমনে কুমিল্লা আমার ভাই আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই আপনি এটা বুঝতে শিখেন আমরা এটাই বারবার বলি ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আমরা শুধু দুনিয়াটাই বুঝলাম আল্লাহ বলে আহুমানিল আখিরাতে হুম গাফিলুন বান্দা তুমি আখিরাত থেকে গাফিল হলা আহারে বান্দা এক পিঠ শুধু বুঝলা আরেক পিঠ বুঝলা না মাটির উপরের পিঠটা বুঝলা মাটির ওই পিঠ কবর মাটির ওই পিঠ আখিরাত ওইটা তো বুঝলা না কেন এমন করলা এই পিঠ তুমি সাজাইলা তো ওই পিঠ কবর কে সাজাবে বান্দা কে সাজাবে অতএব আল্লাহ তাআলা বলেন ওই কথাটা বলতেছিলাম আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই আর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আমি আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে উঠাবো হাশরে তুলব তাকে যখন সে দাঁড়াবে আ'মা সত্যি সত্যি অন্ধ আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা আজকের সুদখোর অন্ধ হয়ে উঠবা আজকের হারামখোর অন্ধ হয়ে উঠবা আজকের জিনাখোর অন্ধ হয়ে উঠবা আজকের মাদকাসক্ত যুবক মদখোর গাঁজাখোর ফেন্সিখোর ইয়াবাখোর বাবাখোর ডাইলখোর এদের জন্য আছে সুখবর এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে বাংলাদেশের তিন চার দিন আগে বুদ্ধিজীবীরা বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে মদ ফেন্সিডিল এগুলো মদের যত জিনিস এগুলো বাংলাদেশের সমস্ত দোকানপাটে স্বাভাবিকভাবে খোলামেলা বিক্রয় করা হোক তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে বুদ্ধি আরে সুবহানাল্লাহ বুদ্ধি ও হ্যাঁ কি বুঝলেন কি মাথাটা দিছে না 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 বুদ্ধিটা কি দেখছেন আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীর বলি যে আমনে শুধু কদ্দুর এই কথাটা যে বুদ্ধিটা আপনি দিছেন যে আমরা এনে গাই কদ্দুর কম এই জায়গাটা আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিব মাহফিলের মধ্যে দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতা প্রত্যেকে দরকার হলে কালকে আবার নতুন জুতা কিনো আজকে তারে ভিটালাই ঠিক কিনা বলেন না কেন জুতা দরকার হলে কালকে সবাই এক লগে দেবীর দ্বারে এক মার্কেটের জুতা এক লগে কিনবো সবাই
যে ভাই আমরা গতকাল ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্র আইছি জুতা কিনতে আমার সবটি জুতা ফিটটা লাগছে কত বড় ডাকাত চিন্তা করছেন এরা বলে বুদ্ধিজীবী কি কি কথাটা কি কইল সবখানে বলে খোলামেলা বেচলে এটা কইমা যাবে বেকুব কি হাটে বাজারে ওড়ে আহ আল্লাহ মাফ করে দেন তাইলে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আল্লাহ বলেন হাসরে আমি তোমাকে তুলব অন্ধ বানিয়ে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা নাফরমান আল্লাহর পাপী বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম সে অবাক হয়ে বলবে আল্লাহ হাসরের মাঠে কেন আমি কিছুই দেখছি না আমি তো চোখে দেখতাম মাওলা আমার তো পুরো মনে আছে আমি ১২ ঘন্টা মোবাইল চাইতাম আমি কত উলঙ্গ ছবি দেখতাম কত নর্তকী দেখছি আমি তো সারাদিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা আমি তো সব দেখতাম আমি আমার বউও দেখতাম মানুষের ভিডিও দেখতাম আল্লাহ আমি সব দেখতাম আমি হিন্দি সিনেমার নর্তকীও দেখতাম আমার বাড়ির মাকেও আমি দেখতাম সবই তো আমি দেখতাম আলো দেখতাম বাতাসও দেখতাম সব চতুর্দিকে তো আমি দেখতাম আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম আল্লাহ বলবেন আল্লাহ বলবেন কাদালিকা আতাতকা আয়াতুনা বান্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা কিন্তু আমি মাওলার আয়াত আমার কোরআন আমার বিধান বারবার বারবার তোমার কাছে এসেছিল তোমার সামনে বলেছিল ফানাসিতাহা তুমি সবগুলোকে ভুলে গেছিলা নামাজ ছেড়ে দিছিলা রোজা ছেড়ে দিছিলা জিকির ত্যাগ করছিলা কোরআন ত্যাগ করেছিলে হালাল ত্যাগ করেছিলে পর্দা ত্যাগ করেছিলে আমি মাওলাকে ত্যাগ করেছিলে আল্লাহ বলেন কাদালিকাল ইয়াউমা তুনসা আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যাও গেট আউট আজ তোমাকে আমি ভুলে গেলাম সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা তুমি ভুলছো আমারে ৬০ বছর আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য যা যা বেঈমান যা নাফরমান তখন কি বলবেন কোনো কথা থাকবে বাজান বলেন না কোনো কথা থাকবে অতএব আল্লাহ তাআলা বলেন এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি বাকিগুলোর শুধু তর্জমা বলবো ইন্নামা ইয়াতাদাক্কারু উলুল আলবাব আল্লাহ তাআলা বলেন ও নবী মনে রাখবেন সবাইকে বলবেন আমার এই কথাটা যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকেই কেবল সত্য মনে করে আর তাকে গ্রহণ করে না সে অন্ধ এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাদাক্কারু উলুল আলবাব এই কথাটা বুঝবে সে বিবেক আছে যার কি আছে যার দেমাগ দেমাগ যে পাগল না যার দেমাগ আছে যার বিবেক সচল আছে সেই কেবল এই কথাটা বুঝবে যে আল্লাহকে মানলে হয় চোখওয়ালা রসুলকে মানলে হয় চোখওয়ালা আল্লাহকে না মানলে হয় অন্ধ রসুলকে না মানলে হয় অন্ধ আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেকওয়ালা যে বিবেকওয়ালা বিবেকওয়ালা এই জন্য এখান থেকে এটাও বোঝা যায় আল্লাহকে যে চিনে না রসুলকে যে চিনে না কোরআনকে যে চিনে না আল্লাহর বিধান যে চিনে না তার কোনো বিবেক নাই তার কোনো দেমাগ নাই আপনি না বলেন সে শিক্ষিত শিক্ষিত হলে খারাইয়া মতে কেমনে কথা বলেন না কেমনে বিবেক শিক্ষিত মানে তো দেমাগে কি আছে বুদ্ধি বিবেক আছে তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে বলেন আল্লাহকে নারাজ করে ঘুমায় কেমনে হ্যাঁ সারাদিন একটাবার একটাবার একটা মোবাইলের মিস কল সে শুনতে পায় এত বড় মসজিদের আজান শুনতে পায় না তার বিবেক কেমনে আছে কথা বলেন না কেন তার বিবেক কেমনে আছে যার 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 এত্তুর বুঝ আছে বন্ধুকে পর্যন্ত দুই দিন কল না দিলে বন্ধু রাগ করে তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে এক সপ্তাহ একটা সেজদাও করছি না তিনি আমার সাথে রাগ করছেন না এটা বুঝে না কেন
তাহলে আল্লাহ তাআলা বলেন মূলত নাফরমানের কোনো দিমাগ নাই নাফরমান জানোয়ার নাফরমান কি জানোয়ার আবার বলেন আবার বলেন আবার বলেন আরো জোরে জোরসে বলেন জোর আওয়াজে জানোয়ার জানোয়ার উলাইকা কাল আনআম কোরআনের আয়াত এজন্য আমার পরিষ্কার কথা মুসলমান পরিষ্কার কথা যার ঘরে ছেলে নামাজ ফজর পড়ে না যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না যে নিজে ফজরের নামাজ পড়ে না 7টা বাজে 8টা বাজে যারা ঘুম থেকে ওঠে ওরা মানুষ ওঠে না জানোয়ার ঘুম থেকে ওঠে ঠিক ওইগুলো মানুষ না ওইগুলো জানোয়ার ওইগুলো হাইওয়ান না রে তুমি জানোয়ার তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো বলো তুমি খাবার খাও কুকুরও খাবার খায় তুমি ঘুম যাও কুকুরও ঘুমায় তোমার বাচ্চা কাচ্চা হয় কুত্তারও ছাওয়ায় কথা বলে না কুত্তারও কি হয় বাচ্চা কাচ্চা হয় পার্থক্য বলো তুমি বলো বেটা এই যুবক বলো দাঁড়া যুবক বেটা দাঁড়া এখন বল বেটা বেনামাজি যুবক তুই এখন দাঁড়া তো যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি আমি ছেড়ে দিলাম মাইক দাঁড়া বল মিয়া আল্লাহকে নারাজ করে কি পাইছো বেটা বল হিন্দি সিনেমার কয়জন নর্তকী তোমার লগে আইয়া বাই দেখা করছে হ্যাঁ বাংলা সিনেমার কোন নর্তকী তোর লগে দেখা করছে বেটা কি দেখলি তুই এত নর্তকী দেখা নিজের শরীর নিজের যৌবন নিজের এমবি নিজের টাকা সব ক্ষয় করলি ওই অশিববরা কোনোদিন তোরে মিস কল দিছিনি বেকুব তো তুই কি দেখো এই বেটা কি দেখোস তুই বেটা কারে দেখোস তুই বেটা এ মুরব্বীরা আপনারা চা দোকানে বসে কি দেখেন নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ ওই নর্তকীর নাচ দেখেন কেন বিড়ি খান কেন সিগারেট খান কেন মিয়া লজ্জা করে না আপনি মরবেন না আপনি নবীজির সুপারিশ চাইবেন না নবী তো বলছে উম্মত পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না রসুন খাইলেও আমার সামনে আইসো না আমার সাহাবিদের মাঝে আইসো না আমার মসজিদে আইসো না আমার বন্দিগি করতে আইসো না আল্লাহর নবী বলে নাই কথা বলেন না কেন তাইলে তাহলে বিড়ি খাইয়ে তুমি রসুলের সামনে দাঁড়াইবা কেমনে সুপারিশের জন্য দাঁড়াবেন কিভাবে বলেন আমার জবাব দেন না বাজান কেমনে বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কেমনে বললে